ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। অন্যদিনের মতো আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো কোন বাড়িতে রয়েছি। তো ওই বাড়ি থেকে স্নানটা, সকালের খাবার খেয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আসলাম এই বাড়িতে। আর এসে দেখি মার রান্নাবান্নাও কমপ্লিট, মানে আমি আস্তে আস্তে সব রান্নাবান্নাই হয়ে গেছে। কারণ আজকে একটু লেট হয়ে গেছিলো, কারণ আমাদের কিছু কাজ ছিল সকালবেলা, তারপরে স্নান টান করে পুজো টুজো দিয়ে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে। আর ও ততক্ষণে বাজারেও চলে গেছিলো, বাজার টাজার এনেও দিয়ে গেছিলো এই বাড়িতে, আর আমারও আর আসা হয়নি, একটু লেট হয়ে গেল আসতে। আর তারপরে কিছু কাঠ আনা হয়েছে আমাদের বাড়ি থেকে, মানে আমার বিয়ের সময় যেসব খাট ফাট বানিয়েছিল না, তো সেসব কাঠের কুচি ফুচি সেগুলো আর কি বেঁচে গেছিলো। তো আমাদের বাড়িতে তো উনুনে রান্না হয় না, তো এই বাড়িতে হয় বলে এই বাড়িতে সব কাঠ সব ভ্যানে করে নিয়ে আসা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এতগুলো কাঠ একটা ভ্যান ভাড়া করে নিয়ে আসা হয়েছে, আরও আছে ওপাশে মা রেখে দিয়েছে। এগুলো হচ্ছে আমাদের বাড়িতে যখন বিয়ের আগে আমাদের, মানে আমার খাট আর ওই ড্রেসিং টেবিল, তারপরে আমাদের এই বাবার বাড়ির ওই ডাইনিং টেবিলটা বানানো হয়েছিল, তো সেই সব কাঠ ফার যে টুকরো টাকড়াগুলো ছিল না, তো সেগুলোই হচ্ছে এগুলো। এবার আমাদের বাড়িতে তো উনান নেই, তো মা উনুনে রান্নাও করতে পারে না। এই বাড়ির মার হচ্ছে উনান আছে, তো মা রান্না করে, তো মার এগুলো অনেক দিন চলে যাবে, তো সেই জন্য এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর আজকে দেখো মা রান্না করেছে উচ্ছে ভাজা, তারপরে মায়া মাছ বেগুন আলু দিয়ে করেছে, আর হচ্ছে করেছে ওই বড় যে কাটা মাছগুলো সেগুলো ঝিঙে আলু দিয়ে। আর আমার না খুব খিদে পেয়ে গেছিলো, মানে আমি আজকে সকালবেলা, প্রতিদিনই সকালবেলা অন্য কিছু খাই, এবার রুটি খেয়েছি জানি না কেন আজকে একটু তাড়াতাড়ি মনে হয় খিদে পেয়ে গেছে। তো তারপর আমি খেতে বসে পড়েছিলাম, আর এদিকে দেখো আমার বর বসে বসে পায়চারি করছে। আর আজকের ওয়েদারটা না সকাল থেকে কিরকম একটা গুম মেরে রয়েছে, মানে এত পরিমাণে গরম লাগছে, মানে কি বলবো। আর এখানে দেখো অনেকটা কাঠ মানে গছিয়ে ফেলেছে আমার শাশুড়ি, মানে সব বস্তা টস্তায় পুড়ে রেখে দিয়েছে। আসলে কি বলতো, বৃষ্টি পড়লে কাঠগুলো এমনিতেই ভিজেছে অনেক কাঠ, এবার বৃষ্টিতে আরও ভিজবে, নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য বস্তায় পুড়ে টুড়ে সব রেখে দিয়েছে মা, যাতে একটু রোদ উঠলে সবগুলো একটু শুকিয়ে তারপরে জ্বালাতে পারবে। আর এদিকে আমি খেতেও বসে গেছি, টিভি দেখতে দেখতে খেতে বসেছি। আর আমি খাওয়ার সময় নয় ফোন নয় টিভি, যে কোনো একটা তো আমার লাগেই, তো ওখানে যেহেতু বাড়ার সাথে যেহেতু টিভি নেই, তো সবসময় ফোন দেখেই খাই। আর এখানে আসলে একটু টিভি দেখতে পারি, মানে শ্বশুরবাড়িতে। আর বাবার বাড়িতে খুব একটা টিভি দেখে খাওয়া হয় না, কারণ টিভি হচ্ছে ঘরে বেডরুমে লাগানো, আর আমরা তো ডাইনিং টেবিলে বসে খাই, তো সেই জন্য আর টিভি দেখতে দেখতে আর খাওয়া হয় না। তো খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, মানে ঘুমাইনি, সিনেমা দেখছিলাম, এমএস ধোনি বই দিয়েছিল, তো সুশান্ত সিং রাজপুতের এই মুভিটা আমার ভীষণ ভালো লাগে, মানে যতবার দেখি ততবারই ভালো লাগে, তো সেই মুভিটাই দেখছিলাম। আর একটু পরে বাইরে বেরিয়ে এসে দেখি বৃষ্টি নেমেছে, বেশ ভালো জোরে বৃষ্টি নেমেছে। আর এখানে একটু মানে মোটরসাইকেলের সিটটা ঢেকে রাখা হয়েছে, কারণ সিটটা না খুব মানে ও খুব একটা ভালো নেই, নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য ওটা যাতে ভিজে না যায় আরও, সেই জন্য একটু ও বস্তা রাস্তা দিয়ে মানে একটা ব্যাগ দিয়ে আর কি ঢেকে রাখলো। আর এদিকে দেখো বেশ ভালো, মানে মেঘ হচ্ছে, মানে একদম কালো মেঘের বৃষ্টি না, সাদা সাদা মেঘের বৃষ্টি না, অনেক জোর হচ্ছে। আর এখানে দেখো আমরা সবাই বসে আছি, কারণ ঘরে এত গরম যে ঘরে বসে থাকা একদমই যাচ্ছে না, এই বাইরের ফ্যানটাই একটু হালকা হাওয়া টাওয়া দেয়, তো সেই জন্য এখানে বসে আছি। আর এই যে মুহূর্তটা ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মা বসে বসে বিড়ি বাজছে, আর বাবা দেখো মাকে হাওয়া করে দিচ্ছে, মানে এত সুন্দর লাগলো দেখে ভিডিও, মানে আমি আমার ভিডিওও করে নিলাম। আর এবার তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে মা কেন বিড়ি বাদে বা এরকম কিছু, ছেলে চাকরি করে, কিন্তু কি বলতো মা শোনে না, মাকে অনেকবারই বারণ করা হয়েছিল, কিন্তু মা বলে যে আমি তো সারাদিন বসেই থাকি, বসে থাকার পরে যেটুকু ফাঁকা পাই করি, যখন পারবো না করবো না, মানে মা নিজের ইচ্ছাই করে, আমরা কখনো জোরই করি না। আমার বর তো সবসময়ই বারণ করে, কিন্তু মার নিজের ইচ্ছাই সেটা করে। অনেকে আছে না, তুমি দেখবে যে একটু হাতের কাজ না হলে, যতই ছেলে স্বামী ইনকাম করুক না কেন, হাতের কাজ না করলে ভালো লাগে না, মানে নিজে কিছু টাকা ইনকাম করে। তো অনেকবার বারণ করা হয়েছে, তো মা রাজি হয়নি, মা করেই যায়, অল্প অল্প আনে, তো প্রতি সপ্তাহে অল্প অল্প করেই করে মা। দেখি মা বলে সংসারে কাজ টাজ করার পরে বসেই তো থাকি, টিভি দেখি, তো এটা করলে আমার সময়টা অনেকটা কাটে, যেহেতু বাড়িতে কেউই থাকি না আমরা, তো সেই জন্য মা আর কি করে। আর এদিকে দেখো আমরা দুজনে একটু বেরিয়েছিলাম, মানে আমার একটা পার্সেল দেওয়া ছিল, মানে একটা কুর্তি ডেলিভারি দেওয়া ছিল নহাটাতে, তো আমি আরও একটু গেছিলাম। তারপরে দেখো আস্তে আস্তে আমাদের সন্ধ্যাও হয়ে গেছে, তারপরে চপের দোকানে চলে এসেছিলাম একটু চপ নিতে, কারণ আমার এক দিদি আর জামাইবাবু, এই যে ওরা এসেছে সবাই কথা বলছে, আমার এটা হচ্ছে আমার পিসির মেয়ে, মেজো পিসির মেয়ে, তার বর আর মেয়ে এসেছিলো আমাদের শ্বশুরবাড়িতে আর কি, তো আমাদের একটা
ওদের বাড়িতে নেমন্তন্ন করতে এসেছিল, তো সেই জন্য। আর এদিকে দেখো মনাও এসেছে, মানে ননদের ছেলে এসেছিল, ননদও এসেছিল। ননদের শরীরটা আজকে ভালো নেই, তো দিদি আর এসব চপ টপ কিছুই খায়নি। তো এই বাড়ি চলে এসেছি এখন, আর আজকে হচ্ছে মা রাতে মাংস রান্না করছে, তো চলো কী রান্না করছে তোমাদের আজকে দেখায়। অনেকক্ষণ আগেই চলে এসেছি আর শুরু করা হয়নি ব্লগটা, আসলে এত গরম লাগছে না আজকে, এত মানে বিকালবেলা বৃষ্টি হলো তাও মানে গরম কমছে না, মানে বিশাল গরম, বিশাল গরম। আর ভাইও আসলো সবে পরে এখন, আর আমার চেহারা দেখে বুঝতে পারছো যে কতটা মানে বিধ্বস্ত অবস্থায়। আর এই যে ভাই এখন সবে আসলো পরেও বিধ্বস্ত অবস্থায়, মাও গরম, সবাই সবারই একই অবস্থা। আর মা কী রান্না করছে বলো, আজকে বলো কী রান্না করছে। গরম গরম ভাত দিয়ে আজকে হচ্ছে রাতেবেলা মটন সাটাতে হবে শুধু। আর সেই আজকে নিচে আমাদের নিচে ঘরে দাদারা থাকে, সে দাদা অনেকগুলো সে তার মানে কাদা, বললাম না গেছিলাম কাদা আমাদের খাটে শুইনি, পা নিচে ঝোলানো ছিল, দেখেছো তো কিরকম করে আমার সাথে। এই যে রান্না করতে করতে মা আমাকে দুটো দিল কষা খেতে, আর এই যে এখানে হচ্ছে মাংস রান্না চলছে। এটাই তো বলো কতদিন এরকম খাই না, যে মাংস কষাতে কষাতে মা আমাকে মাংস দিল, অনেক দিন খাই না মা এরকম। তুমি একটু নাও এখান থেকে, আমি এতটা খাবো না এখন, আমার গা ধুতে হবে, বিশাল গরম লাগছে। এগুলো দেখো এখানে একটা চাল কুমড়ো আছে, কিছু পটল আছে, আর দেখো প্যাকেটের মধ্যে এগুলো হচ্ছে কাঁচা বাদাম। মানে আমাদের নিচে ঘরে যে বৌদিটা ভাড়া থাকে, ওই বৌদির শাশুড়ি এসেছে, তো এগুলো সব আমাদের জন্য নিয়ে এসেছে, মানে আমাদের দিলেও আর কি। আর এদিকে দেখো ভাই বাবা দুজনেই খেতে বসে গেছে, মা একটু পেঁয়াজ কেটে দিচ্ছে, আর ততক্ষণে আমি একটু ভাইয়ের ড্রেসটা আয়রন করে নিচ্ছি, কারণ ভাই কালকে এক জায়গায় যাবে, তো সেই জন্য মানে একদম সকালবেলা উঠেই যাবে। আসলে ওদের অনেক দিন আগে স্কুল থেকে বিড়লা প্ল্যাটোরিয়ামে নিয়ে যাওয়ার একটা কথা ছিল, মানে কলকাতাতে বিড়লা মিউজিয়ামে, তো সেখানে সেইবার মানে রেডি ফেডি হয়ে স্কুলেও চলে গেছিলো, কিন্তু যাওয়া ক্যান্সেল হয়ে গেছিলো, মানে বাস যেই বাস আর কি ওরা মানে কি বলবো, যেই বাস আর কি ওরা বুক করেছিলো সেই বাস আসেনি, তো সেই জন্য একটু সমস্যা হয়ে গেছিলো বলে যেতে পারেনি। সেটা অনেক দিন আগেরই ঘটনা, তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করেছিলাম কি জানি না, হয়তো অনেক আগের, মানে একদম মনে হয় ফেব্রুয়ারি মার্চ মাসের দিকের ঘটনা। তো স্কুলে তো টাকা পয়সা সব দেওয়া ছিল যে ঘুরতে নিয়ে যাবে, মানে ওই মিউজিয়ামে নিয়ে যাবে, তো নিয়ে যায়নি, তো সেই জন্য কালকে নিয়ে যাচ্ছে, মানে কালকের ডেটটা ফাইনাল করা হয়েছে ওদের স্কুল থেকে। তো অনেক ছেলে মেয়ে যাচ্ছে, এবার তিনটে বাস, আগের বার তো একটা বাস করা হয়েছিল অনেক ছেলে মেয়ে যাবে না বলে, তো এবার তো মানে অনেক ছেলে মেয়ে হয়ে গেছে, তিনটে বড় বড় ভলভো বাস বুকিং করেছে, তো সেটাতে করেই যাবে। যে গা ধুয়ে আসলাম, আমার মনেই হচ্ছে না যে গা ধুয়ে এসেছি, এত গরম বাবা, একেবারে অবস্থা টাইট হয়ে যাচ্ছে সবার একেবারে। এ ভাই তোর ড্রেস আয়রন করে দিয়েছি, তুই ঘুমাবি বললে ঘুমিয়ে পড়। আর ভাই কালকে এক জায়গায় যাবে, তো সেই জন্যই সকালবেলা হচ্ছে, মানে স্কুল থেকেই নিয়ে যাবে, তো সেই জন্য সকালবেলা উঠতে হবে বলে আমি এখন ড্রেস ফ্রেস সব আয়রন করে রাখলাম। আর এখন আমরা খেতে বসে পড়বো, বড় চলে এসছে ও স্নান করছে, তো চলো। এমনিতেই আজকে গরম, তার মধ্যে খাসির মাংস খেতে যে কী গরম লাগছিল, কিন্তু মানে অনেক দিন পর খাচ্ছি তো ওর জন্য বেশ ভালোই লাগছিল। আর এদিকে দেখো এটা হচ্ছে গোপাল ভাঁড়, আমার সবসময় সাথে, আমি তিনবেলা খেতে বসি, তিনবেলাই আমার গোপাল ভাঁড় লাগে, মানে গোপাল ভাঁড় না দেখলে আমার খাওয়া হয় না, মানে জানি না এরকম অভ্যাস আর কেউ আছে কিনা। খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর এখন শুয়ে পড়বো, দেখো তত্তর করে ঘামছি, ফ্যান কিন্তু চলছে তাও ঘামছি, মানে আজকে প্রচণ্ড গরম, জানি না কীভাবে রাতে ঘুমাতে পারবো কিনা, এতটাই গরম লাগছে না, আমি গা ফা ধুয়ে এসেছি আবার পুরো ঘেমে গেছি, মানে এরকম অবস্থা। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে আমি কিন্তু খেতে বসে তিন বেলাতেই গোপাল ভাঁড় দেখি, গোপাল ভাঁড় না দেখলে আমার খাওয়া হয় না, মানে নয় ফোন নয় টিভি, ফোন থাক, ফোন দেখলে তো গোপাল ভাঁড়, আর টিভিতে অন্য কিছু দেখেও খেতে পারি, কিন্তু ফোনে আমি গোপাল ভাঁড় দেখবো। আর আমার সাথে সাথে আমার বরেরও কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে গোপাল ভাঁড় দেখাওয়ালা,
ওরও এখন অভ্যাস হয়ে গেছে গোপাল ভাত দেখা, তো ও আমার সাথে বসে এখন গোপাল ভাত দেখে, মানে একটা নেশা হয়ে গেছে আমার যে খেতেই, মানে খেতে বসলেই গোপাল ভাত দেখা। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমার মতো অভ্যাস কার কার আছে যে খেতে বসলেই গোপাল ভাত লাগে। তো যাই হোক, চলো আজকের জন্য ভিডিওটা এখানে এন্ড করছি, অনেক রাতও হয়ে গেছে আর এখনো ভিডিওটা এডিট করে তারপর আমাকে ঘুমাতে হবে। চলো টাটা আজকের জন্য, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ছোট্ট একটা পাশে বেল আইকন আছে ওটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পাও। তো চলো গুড নাইট, দেখা হচ্ছে কালকের ভিডিওতে।